বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখানে রেখেছি আমি কিছুটা বাগদা চিংড়ি মাছ। এই বাগদা চিংড়িটাকে দিয়ে আর নারকেল দিয়ে একবারে দেখাবো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। এই জামাই ষষ্ঠী তো কালকেরে, জামাই ষষ্ঠীর জন্য এটা বানাচ্ছি, বানিয়ে দেখাচ্ছি আমি এই রান্নাটা। জামাই ষষ্ঠী স্পেশাল এটা। এটা আছে, দেখুন এই যে বাগদা চিংড়ি গুলো, এরকম ওই চিংড়ি মাছ গুলোকে এখন ভালো করে আমি ধুয়ে কেটে নেব। ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো। এখন এখানে দিয়ে দেব এই নুন হলুদ মাখিয়ে রাখা যে চিংড়ি মাছটাকে বেছে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মাছটিকে আমি ভেজে নেব। এভাবে লাল করে চিংড়িটাকে একটুখানি ভেজে নেবে, বেশি ভাজি করা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। চিংড়িটি ভাজি হয়ে গেছে, এখন এটাকে আমি ভাজি হয়ে গেছে এটাকে আমি এখন তুলে নেব। ওটাতে তেল দিয়েছি ছোট চামচের, 1 চামচ। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, একটু লবঙ্গ 1টা এলাচ, আর 3টে লবঙ্গ, আর একটুখানি দারচিনি। এটাকে দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। এবার এটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই দুটো তেজপাতা ছেঁড়া, দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, এখানে রেখেছি আমি 1টা পেঁয়াজ বেটে রেখেছি, আর এখানে রসুন বেটে রেখেছি এই 1/2 চামচ, আর এখানে 1 চামচ পেঁয়াজ বাটা। এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো মশলাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে। এটাকে আমি ভালো করে এটা কষিয়ে নেবো মশলাটাকে। এখানে রেখেছি আমি 1টা নারকেল ভেঙে কুড়িয়ে রেখেছি। এই নারকেলটাকে টিপে এরকম এই রসটাকে শুধু দেবো, এর মধ্যে জল দেব না, শুধু এই রসটাকে দিয়ে এই রসটা বের করে টিপে আমি এই রসটাকে দিয়ে এই রান্নাটা করব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব এই নারকেলের দুধটাকে টিপে রেখেছি, এই দুধটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে একটুখানি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো আমি, জল দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো আমি। থালাটা দিয়ে জলটাকে দিয়ে দেবো মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। নারকেল দুধ আমার ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই কাঁচা লঙ্কা ভেঙে, আর 1টা গোটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই ভেজে রাখা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। একটুখানি তলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই বাগদা চিংড়ির মালাইকারিটা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এই 1/4 টেবিল চামচের এই 1/2টা ভাজি মশলা এর মধ্যে দিয়ে দেবো আমি। এটা ছিল ধনিয়া জিরে আর গরম মরিচের গুঁড়ো, এটাকে দিয়ে আমি নাড়িয়ে নেব। আমি যেহেতু মশলাটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই এখানে দিলাম না, আপনারা গুঁড়ো করে দিতে পারেন। এটা আমার হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে এই বাগদা চিংড়ির মালাইকারিটি বানিয়ে ফেলেছি। এইভাবে আপনারা বানাবেন, এই যেরকম করে বানিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। সবসময় গলদা চিংড়িতে না বানিয়ে এরকম ছোট চিংড়িতে বানালেও খুব স্বাদ লাগে খেতে। এইভাবে আপনারা বানাবেন আর খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। আর এই এত গরম পড়েছে তো এই জন্য গরম মশলাটা আমি দেয়নি, না দিয়ে তাই ফোড়নে দিয়ে এটাকে বানিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে ঘি দিতে পারেন, তারপরে চিনি দিতে পারেন। খুব গরম তো, এখন সবকিছু ভেবে তো খাবারটাকে তৈরি করতে হবে, এই জন্য এইভাবে তৈরি করেছে। কিন্তু খেতে খুব ভালো স্বাদ লাগবে এইভাবে করে খেলেও, এইভাবে বানিয়ে খাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আর আপনারা সবাই ভালো থাকবেন, এই গরমেতে নিজেদের দিকে খেয়াল রাখবেন।